স্বপ্নভঙ্গ মোহনবাগানে টাই ব্রেকারে হারল 4-3 গোলের ব্যবধানে প্রথমবার ডুরান্ড চ্যাম্পিয়ন নর্থ ইস্ট ইউনাইটেড। মোহনবাগান গতবারের ডুরান্ড চ্যাম্পিয়ন, এবারও ফের স্বপ্নপূরণের লক্ষ্যে নেমেছিল। প্রস্তুত ছিল যুবভারতী, তৈরি ছিল হাজার হাজার সবুজ মেরুন সমর্থক। প্রথমার্ধে 2-0 গোলে এগিয়ে ছিল সবুজ মেরুন বাহিনী। প্রথমে পেনাল্টি থেকে গোল করেন কামিন, তারপর মোহনবাগানকে এগিয়ে দেন সাহাল। কিন্তু দ্বিতীয়ার্ধে আর চেনা ছন্দে দেখা গেল না তাদের। বিশেষ করে সাহালকে তুলে নেওয়ার পর ছন্নছাড়া হয়ে গেল মোহনবাগান। 55 এবং 58 মিনিটে পরপর 2 গোল দিয়ে সমতা ফেরালো নর্থ ইস্ট ইউনাইটেড। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 গোলে। টাই ব্রেকারে 4-3 গোলে জিতে ডুরান্ড চ্যাম্পিয়ন হলো নর্থ ইস্ট ইউনাইটেড। যুবভারতীতে সেই আশা অপূর্ণ রয়ে গেল মোহনবাগানের। এদিন প্রথমার্ধের খেলা দেখে মনে হয়েছিল সবুজ মেরুন ব্রিগেড সম্ভবত অনায়াসে জয় পেতে চলেছে, কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা পুরোটাই ঘুরে গেল। একপেশেভাবে দাপট দেখালো নর্থ ইস্ট, কারণ কোচের দুটো বড় ভুল। চোটের জন্য আলবার্তো রড্রিগেজ যখন মাঠ ছাড়লেন, তখন সেন্টার ব্যাক দীপেন্দুকে না নামিয়ে তিনি নামালেন উইং ব্যাক আশিস রাইকে। এমনিতেই 3 জনের রক্ষণে খেলছিল মোহনবাগান, আলবার্তোর বদলে আশিস আসায় রক্ষণ আরও দুর্বল হলো। আবার কেন প্রথমার্ধের অন্যতম সেরা ফুটবলার সাহালকে দ্বিতীয়ার্ধে শুরুর আগেই তুলে নেওয়া হলো, সেটাও বোধগম্য হলো না। স্টুয়ার্টকে তুলে কেন অভিষেককে নামালেন মলিনা, সে উত্তরও তিনিই দিতে পারবেন। তবে মোহনবাগানের ভুল ভ্রান্তি তুলে ধরার পাশাপাশি নর্থ ইস্ট ইউনাইটেডের প্রশংসাও করতে হয়। যুবভারতীর হাজার হাজার দর্শক সামনে মোহনবাগানের মতো কঠিন প্রতিপক্ষ, প্রথমার্ধে 2-0 গোলে পিছিয়ে যাওয়া, তারপরও যেভাবে কামব্যাক করলেন বেনালির ছেলেরা, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।